হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো যে পুজো শপিং কালকে হয়ে গেছে। তো ওই ব্লগটা তো শর্ট ব্লগে দেখিয়েছি কালকে আমরা কিভাবে পুজো শপিং করলাম। তো আজকে একটা আমি ঠিক ব্লগ না, একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো কালকে আমাদের যে শপিংগুলো হয়ে গেছে, তো কী কী আমি নিলাম, কী কী কিনলাম, ওটার তোমাদের সাথে আমি ডিসপ্লে করতে চাই। এই দেখো আমরা কী কী নিয়েছি। আচ্ছা, তারপরে তো কালকে যা মার্কেটে তো কোনো ভিড় নেই, কিছু নেই, এবার বোঝাই যাচ্ছে বাইরের সিচুয়েশনটা, মানে এই দিকে সাউথের দিকে। হ্যাঁ, সেটা তো আমি বলেই দিয়েছি, কালকে তো যা প্রথম প্রথম এত কনফিউশন হচ্ছিলো, কিছুই বুঝতে পাচ্ছিলাম না। অনেক দিন পরে বেরিয়েছি, তাও আবার শপিং করতে মাস্ক পরে, যে কী করবো, কী কিনবো, তো মানে আগের দিন আর এখনকার দিনে তো অনেক রকম ডিফারেন্স হয়ে গেছে। তো সেটা এত কনফিউশন হয়েছিলো, ফাইনালি এত কনফিউশনের পর, এত মাস্ক পরা, এত টর্চারিংয়ের পর আমি কিনতে পেরেছি। আমার শপিং হয়ে গেছে, কী কী কিনলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওই বালিশ আমি করতে পারি, তুমি ওটা নিয়ে আসো। হ্যাঁ করতে, আচ্ছা নিয়ে আসো এখানে। আর তারপরে রাস্তায় যা গরম না, আর মাস্ক পরে একটা এক্সেসিভ একটা গরম তো বেড়েছে। তাও কালকে খুব একটা মানে অসুবিধা, মানে মাস্কটাতে খুব একটা অসুবিধা হয়নি। আমি বারবার একটু খুলছিলাম, সাফোকেটিং হলে তো একটু খুলতেই হবে। আর কিছু কিছু আমি দোকানে গিয়ে দেখলাম এমন বাজে অবস্থা, আরামসে মানে আমরা কাস্টমার গেছি। তুমি তো ডিসপ্লে করো। আচ্ছা এখানটা আমি রেখে, এবার আমি ডিসপ্লে করতে চাই আমি কী কী কিনেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এবার পুজোতে একটু ডিফারেন্ট কিনেছি, মানে কুর্তিও আছে কিন্তু একটু লং স্কার্টটা আমি কিনে, এই যে এইটা আমি কিনেছি। না ওটা চলে যাবে, না ঠিক আছে। এই যে লং স্কার্ট কিনেছি, দেখে নাও, এইটা একটা আছে, একটু ডিফারেন্ট কিনেছি এইবার। এই যে এই একটা লং স্কার্ট আছে, এই আরেকটা বললো এয়ারটেল থেকে। হ্যাঁ, এই আরেকটা লং স্কার্ট, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হলো কালারটা। আরো আচ্ছা, আমি ডিসপ্লে করছি তোমাদেরকে, মাসি এসে গেছে। হ্যাঁ, এটা এটা দেখিয়ে দিয়েছি, দুটো স্কার্ট, তাহলে কটা টোটাল নিয়েছে? আর এটা তুমি তো আরেকটা দোকান থেকে নিলে, তিনটে। এই যে কালারটা খুবই সুন্দর, এই যে এই আরেকটা লং স্কার্ট আমি কিনেছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। হ্যাঁ, এই যে চুন্নিটা স্টোলটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, তখন আটকে গেল আর কি। এই যে এই একটা স্টোল নিয়েছি, টপের সাথে নিচে লেগে লং স্কার্টের সাথে উপরে, এটা খুব ভালো হবে, ভালো ম্যাচিং হবে। এবার বাকি কি আছে দেখো, এই যে লেগিংসটা আমি খুললাম না, এই যে ব্ল্যাক কালারের লেগিংস আছে, আবার খুললে পরে আবার সেটাকে আবার র‍্যাপিং করতে হবে, ব্ল্যাকিং বলে দিলাম, ব্ল্যাক কালারের লেগিংস আছে। আর একটা উপরে একটা কুর্তি, এই যে এই একটা কুর্তি নিয়েছি, দেখুন খুব সুন্দর। আর লং স্কার্টের উপরে এসব গেঞ্জি, আর এই যে দুটো টপ নিয়েছি গেঞ্জি টাইপের, লং স্কার্টের উপরে এই গেঞ্জি। এই আর একটা আছে, এই হলো আমার পুজো শপিং কমপ্লিট ফাইনালি। কালকের ওই হ্যারাসমেন্টের পরে, এতদিন বেরিয়ে এত কনফিউশনের পরে পুরো কমপ্লিট। আর হলো সামনে তো পুজো এসেই যাচ্ছে, আর একটা শেয়ার করার ছিল। এত আমার বাজে লাগছিলো একটা দোকানে ঢুকে,
কাস্টমার মানে আমরা যেটা আমি রিটেল নিয়ে আমি পড়াশোনা আমি নিজেই করেছি, আমি কোর্স করেছি, আমরা যেটা জানি কাস্টমার ইজ আ কিং। তো কাস্টমার যখন ভিজিট করে কোনো স্টোরে কোনো শপে, তো সেইটা হলো একটা সেলস পার্সনের কাছে কাস্টমার হলো ইজ আ কিং। তো সেইভাবে কাস্টমারকে ট্রিট করা উচিত। এবার আমি দেখছি একটা শপে গিয়ে যে চুড়িটা দেখালাম স্টোলটা, ও মেয়েটা বলছে মানে যে সেলস গার্ল, সে বলছে একটু ওটা তুলে দেবে, একটু চুড়িটা বার করে দেবে। মানে হোয়াট কাইন্ড অফ অ্যাটিচিউড ইজ দিস, আমি তো কিছুই আমি বুঝতে পারছি না কী হয়ে গেছে। সেলস পার্সন কাস্টমারকে বলছে চুড়ি তুলে দাও। যাই হোক, এইগুলোও তো একটা এক্সপিরিয়েন্স। তো আজকে এখানে আমি শেষ করছি, কারণ আজকেরটা তো ঠিক ব্লগিং না, আমি একটা মানে শপিং করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করলো। আবার নতুন নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিওস নিয়ে আসবো। সামনে পুজো, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, খুশি থেকো, আর এনজয় করো পুজো। এই যে, তো আমি বললাম আজকেরটা তো ব্লগটা আমি ওই হিসাবে করিনি, একটা জানি ঘরে পড়ার আর কি, মানে সারা নয় যে ঘরে যেগুলো পড়তে পারি সেই হিসাবে আমরা কিনেছি। আর মোটামুটি আমাদের এই সাউথ এরিয়ায় খুব একটা ভিড় আমরা পাইনি, সে অবশ্যই ইয়েতে দেখেছি, পেপারে দেখলাম তোমার কোথাও কোথাও ভীষণ উপচে পড়া ভিড়, কিন্তু থ্যাংকস গড আমাদের এখানে কোনো ভিড়, ফেসবুকেও তো দিয়েছে একটা ফটো দেখলাম, এত ভিড় আমরা পাইনি সেরকম, একদমই ভিড় পাইনি। তা একদমই ঘরে পড়ার, একদম রাফিউজের জন্য কিনেছি। আর ইচ্ছা আছে একটু বিছানা বালিশের বার, পিলো কাভার, বেড কাভার, একটু ওই টুকটাক একটু গাউন আর কি, ওই ম্যাক্সি যেগুলোকে বলে, চারটে কিনে দেবো। তাহলে সামনে পুজো সবাইকে বলে দাও, সামনে পুজো তো আরো ধারো তো দুটো, হ্যাঁ হ্যাঁ বাকি মানে পুজো শপিং কমপ্লিট, হ্যাঁ পুজো শপিং কমপ্লিট। তো ব্লগটা এখানেই, এটা ঠিক ব্লগ না, এটা ভিডিও আমি আজকে বানিয়েছি, ব্লগটা আমি বানাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।